আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও অনেক দিন পরে আপনাদের সামনে চলে আসলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকার দলে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটি RC পুশার প্লেনের ডিটেলস, এর মেজারমেন্টগুলো আমি আপনাদের আজকে দেখানোর ট্রাই করবো। তো আমি কয়েকদিন আগে কমিউনিটিতে একটি পোস্ট করেছিলাম যে আমি পুশার প্লেনের ভিডিও নিয়ে আসতেছি। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটি পুশার প্লেনের কী কী ধরনের ইকুইপমেন্ট লাগবে এবং এর যে ডিটেলস, যে মেজারমেন্টগুলো, এর যে বডি মেজারমেন্টগুলো আমি আপনাদের দেখানোর ট্রাই করবো এবং আপনাদের আমি দেখাবো। তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা চাইলে এর যে ম্যাপটি আপনারা এখন একটি খাতা কলম নিয়ে আপনারা সেখানে লিখে দিতে পারেন এবং এটি বেস্ট একটি RC প্লেন আমার কাছে। তো আমি আপনাদের এটি ডিটেলস আমি এই ভিডিও আপনাদের দেখাবো এবং আপনারা অবশ্যই আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো এই প্লেনটির যে মেজারমেন্ট, এর যে বডি, তো এই বডিটি এটি এখানে আছে 75 সেন্টিমিটার অর্থাৎ 75 সেন্টিমিটার। তো এইখানে আমি আপনাদের দেখাই, এখানে এর যে সামনের যে সাইডটি আছে এই থেকে এই পর্যন্ত আমাদের যে মোটর, ব্রাশলেস মোটর, এই মোটর পর্যন্ত, এই যে মোটরের যে মাউন্ট, এই মাউন্ট পর্যন্ত আমরা এখানে 45 সেন্টিমিটার নিয়েছি। এটি দেখতে পাচ্ছেন এখানে 45 সেন্টিমিটার। এবং এরপরে বাকির যে পিছনের সাইড অর্থাৎ এটা টেল সাইড, অর্থাৎ নোজ থেকে এই মিডল পর্যন্ত, ব্রাশলেস মোটর পর্যন্ত এখানে 45 সেন্টিমিটার আছে। এবং এই ব্রাশলেস মোটর থেকে এই যে ডাউন সাইড অর্থাৎ টেল ব্যাক সাইড, এটি আছে 30 সেন্টিমিটার। তো আপনারা এই 30 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন, এটা 30 সেন্টিমিটার। এবং এর সাইডে আছে 5 সেন্টিমিটার। তো আপনারা চাইলে এটি ডিপেন্ড করে আপনাদের নিজের নিজেদের ইচ্ছা অনুযায়ী আপনারা কতটুকু নেবেন। এবং আমি এর যে সামনের সাইড আছে অর্থাৎ এই যে নোজ যে সাইড, আমি নোজ সাইডটাকে একটু চেপে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নোজ সাইড। আর এখানে এটি আছে 12 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার, আমি আপনার সাইডে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের যে এলিভেটরটি আছে, আমি এটিকে 12 সেন্টিমিটার থেকে 15 সেন্টিমিটার আপনার সাজেস্ট করবো, আপনারা 12 সেন্টিমিটার নিতে পারেন। এবং এটিও এইদিকে আছে 7 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। তো আপনারা চাইলে 10 সেন্টিমিটার নিতে পারেন। আর এটিও ঠিক একই, এটি 12 সেন্টিমিটার আছে এবং অর্থাৎ আমাদের যে রাডার অংশটি সেটি আছে 12 সেন্টিমিটার। এবং এখানে আমাদের মোটর হিসেবে আমি ইউজ করছি 1400 কিলোভোল্টের মোটর, এটি ধরেন 1400 কিলোভোল্টের মোটর। এবং এখানে প্রোপ হিসেবে আমি ইউজ করছি 8 ইঞ্চি প্রোপেলর। এবং এখানে দুটি সার্ভো, একটি হলো এলিভেটর এবং একটি হলো রাডারের। তো এটি মোট 3 চ্যানেলের একটি RC প্লেন। আর এখানে এই মোটরের যে কন্ট্রোলার হিসেবে অর্থাৎ এই যে ট্রিক স্পিড কন্ট্রোলার হিসেবে আমি ইউজ করছি 30 এম্পিয়ার ESC। তো এটি হলো নন ব্র্যান্ড একটি ESC এবং এই মোটরটি নন ব্র্যান্ড। তো আপনারা চাইলে ইম্যাক্স বা বি হেলিয়ের যে ESC আছে আপনারা ইউজ করতে পারেন। আর এখানে মোটর ইম্যাক্স আপনারা চাইলে ইউজ করতে পারেন। তো যারা বিজিনার্স হিসেবে কাজ শুরু করতে চাচ্ছেন বা আপনারা যারা চাচ্ছেন যে আপনারা ফার্স্ট এক্সপেরিমেন্ট হিসেবে কোনো RC প্লেন বানাবেন, তাহলে আপনারা এই মডেলের প্লেনটি বানাতে পারেন। এখানে আপনাদের প্রোব ভাঙার কোনো সম্ভাবনা নেই। আর আপনারা আমার এর আগে যতগুলো প্লেন দেখছেন প্রত্যেকটিতে প্রোব ভাঙার সম্ভাবনা ছিল, কারণ সেটি প্রোব ছিল এর নোজ সাইডে, সামনের সাইডে ছিল। তো কোনো কারণে ক্র্যাশ হলে এটি সামনের প্রোব, আমার মোটামুটি 20-25টা প্রোব ভাঙছে। আমি 2016 থেকে আমি এখন পর্যন্ত অনেক অনেক প্রোব ভাঙছি। তো যারা বিগিনার্স হিসেবে কোনো RC প্লেন বানাতে চান তারা এটি বানাতে পারেন। এবং এটির উইং আমি আপনাদের দেখাই, এর যে উইং আছে, তো এই উইংটি 110 সেন্টিমিটারের মতো হয়েছে। তো এই যে উইংটি আছে, এর যে মিডল সাইড এই দেখেন, এটি স্লো ফ্লাইং প্লেন। তো তো এর যে উইংটি আছে এর মিডলে অর্থাৎ এই থেকে এই পর্যন্ত এটি হলো 50 সেন্টিমিটার, অর্থাৎ 50 সেন্টিমিটার আছে এখানে, 50 সেন্টিমিটার আছে। এবং এর যে দুই সাইড এইটুকু আছে 30 সেন্টিমিটার এবং এইটি হলো 30 সেন্টিমিটার। তো দেখতে পাচ্ছেন এই যে সাইড, এটি হলো 30 সেন্টিমিটার এবং এই সাইডের এটি 30 সেন্টিমিটার এবং এর মিডেল আছে 50 সেন্টিমিটার। আর এই দিকে আছে আমাদের মোট, এর যে চ্যাপ্টা অংশটুকু আছে এটি মোট হলো 18 সেন্টিমিটার। এখানে আমরা 18 সেন্টিমিটার নিয়েছি। এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন এইটুক হলো 7 সেন্টিমিটার। এখানে আপনার 7 সেন্টিমিটারে আপনারা ডিফ্রন্টটিকে হাফ কাট দিয়ে
এটাকে ভাঁজ করে আপনারা গুঁড়ো মেরে দিবেন, তাহলে এটা দিতে পারেন। এখানে আমরা 6 সেন্টিমিটার অ্যাঙ্গেল নিয়েছি, এখানে এটা মোট 6 সেন্টিমিটার অ্যাঙ্গেল আছে। এটি হলো 3 সেন্টিমিটার, এই যে অ্যাঙ্গেলটি এটি হলো 3 সেন্টিমিটার, এবং এই যে অ্যাঙ্গেলটা এটি হলো 6 সেন্টিমিটার। তো এই প্লেনটি খুবই ইজি বানানো, এবং আমরা এই প্লেনটির যে উইংয়ের এই যে মিডিয়ালে, এইখানে আপনারা চাইলে যে বেলসা উড আছে ওটি ইউজ করতে পারেন, আর চাইলে কেউ কার্বন ফাইবার রড পাওয়া যায় আপনারা সেই রড ইউজ করতে পারেন, বা যে আয়রনের যে গুণা পাওয়া যায় হার্ডওয়্যার দোকানে যে গুণাগুলো পাওয়া যায় আপনারা সেই গুণা লাগাতে পারেন। আমি এখানে ব্যাম্বু স্টিক লাগিয়ে নিয়েছি, তো এটি মোটামুটি ভালোই স্ট্রং হয়েছে। মানে একটি প্লেন ফ্লাইংয়ের যে পরিমাণ ওয়েট একটি উইংয়ের উপরে পরে, বা যে পরিমাণ বাতাসে যে চাপটি থাকে সেই চাপ থেকে বাঁচার জন্য এটি মোটামুটি পারফেক্ট হয়েছে। তো আপনারা চাইলে ব্যাম্বো স্টিক ইউজ করতে পারেন। এই ছিল আমাদের প্লেনের ডিটেলস। আর এইখানে আমি ইউজ করছি, দেখতে পাচ্ছেন এইখানে ইউজ করা হয়েছে দুটি ব্যাম্বো স্টিক, তো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারেন। তো এটিকে ঠিক এইভাবে লাগিয়ে, এটিকে ঠিক এইভাবে লাগিয়ে এখানে কোনো ধরনের রাবার ব্যান্ড বা কোনো ধরনের কোনো সুতা, অর্থাৎ রাবার ব্যান্ড টাইপের যে সুতাগুলো আছে আপনারা সেগুলো লাগিয়ে এই উইংটিকে বেঁধে দেবেন, এবং আপনারা ফাইনালি ফ্লাই করবেন। ও আর একটি কথা হলো, এটি কন্ট্রোলের জন্য আমি এখানে FSI-6 ট্রান্সমিটার এবং IA-6 রিসিভার ইউজ করছি। তো আমি আপনাদের দেখাই, আমাদের ট্রান্সমিটার হলো, আমাদের ট্রান্সমিটার হলো এই যে FSI-6 ট্রান্সমিটার, এবং এর সাথে আছে আমাদের FSI-6 যে একটা রিসিভারটি আছে সেটি ইউজ করছি। তো এটি খুবই ইজি বানানো, এবং আপনারা এই মেজারমেন্টগুলো দেখে আপনারা বানাতে পারেন। আমি দেখাই, এখানে আমাদের রিসিভার হলো আমাদের এই রিসিভারটি, এই যে FSI-6 রিসিভার, এটা হলো FSI-6 রিসিভার। আর তো এই ছিল মোটামুটি আমাদের RC প্লেনের ডিটেলস। আর এখানে আপনারা ব্যাটারি হিসেবে ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করবো 1500 mAh ব্যাটারি। এই দেখতে পাচ্ছেন, এটা হলো 1500 mAh, 3.1 ভোল্টের একটি ব্যাটারি, এবং আপনারা চাইলে 1800 বা 2200 mAh ব্যাটারি ইউজ করতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা 1800 থেকে 2200 mAh ব্যাটারি ইউজ করেন, বা 1500 ইউজ করতে পারেন। তো এই ছিল মোটামুটি প্লেনের সেট আপ। তো এর মেজারমেন্টগুলো খুবই ইজিলি আমি আপনাদের দেখানোর ট্রাই করছি। তো আপনারা যদি কেউ এই প্লেনটি বানাতে চান, খুবই সুন্দর একটি RC প্লেন এবং খুবই স্ট্রাবল একটি RC প্লেন, তো আপনারা বানাতে পারেন। এটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে, তো আপনারা চাইলে এটি বানাতে পারেন। আর আমি এর ফ্লাইং ভিডিও সামনে নিয়ে আসতেছি, তো আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন আর আমাকে রেগুলার সাপোর্ট করে যাবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা পরবর্তী কোনো ভিডিওতে, কোথাও হাফেজ।